বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি রিভিউ দেবো বেটনোভেট-N ক্রিম সম্পর্কে। তো এটি মার্কেটে 25 গ্রাম নেট ওয়েটে অ্যাভেলেবেল আছে। তো এটি ম্যানুফ্যাকচার করেছে GSK কোম্পানি, গ্যালাক্সো স্মিথ ক্যান কোম্পানি। তো এটির মধ্যে দুটি কম্পোজিশন আছে, বেতামেথাসন ভেলেরেট অ্যান্ড নিওমাইসিন। তো বেতামেটাসন একটি স্ট্রয়েড গ্রুপের এবং নিওমাইসিন হচ্ছে একটি অ্যান্টিব্যাকটেরিয়াল, ইনফেকশনে ইউজ করা হয়ে থাকে মেনলি। তো এটার মার্কেট প্রাইস কী আছে তোমাদেরকে দেখা দিচ্ছি আমি। তো মার্কেট প্রাইস আছে 50 রুপিস, 50 টাকায় যে কোনো মেডিকেল শপ থেকে ইজিলি পারচেস করতে পারবে বেটনোভেট-N ক্রিমটিকে। তো এটির মেনলি ব্যবহার কিসের জন্য করা হয় এবং কিভাবে ইউজ করতে হবে এবং এটি ইউজে কি সাইড এফেক্ট হতে পারে, সমস্ত কিছু তথ্য শেয়ার দেব। এবং ভিডিওটি যা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো এটির মেনলি ইউজেস করা হয় ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল না, অ্যান্টিব্যাকটেরিয়াল ইনফেকশনে মেনলি ইউজ করা হয়ে থাকে। আমাদের স্কিন অর্থাৎ ত্বকে যে ব্যাকটেরিয়া সংক্রমণে যে ইনফেকশন হয় সেই ইনফেকশন কমানোতে আমরা এই বেটনোভেট-N ক্রিমটিকে ইউজ করতে পারি। এক্সাম্পল হিসেবে স্কিনের মধ্যে ইচিং অর্থাৎ চুলকানি, স্কিনের মধ্যে ছোট ছোট লাল লাল দানা বা গুড়ি ইত্যাদি যদি হয় তো সেক্ষেত্রে আমরা এই বেটনোভেট-N ক্রিমটিকে ইউজ করতে পারি। এবং স্কিনে কোনো রকম পোকামাকড় ইত্যাদির সংক্রমণ হলেও আমরা সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য এই বেটনোভেট-N ক্রিমটিকে ইউজ করতে পারি। তো এটিকে ইউজ করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে, তারপরে ইউজ করতে হবে। এবং তোমরা অনেকে এই বেটনোভেট-N ক্রিমটিকে ফেসে ইউজ করো, তো তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, তো এটি ফেস ক্রিম না, তাই এটিকে তোমরা রেগুলার বেসে ফেসে ইউজ করবে না, সেক্ষেত্রে তোমাদের বিভিন্ন রকমের প্রবলেমের ফেস করতে হতে হবে। যেমন তোমরা যদি এটি রেগুলার বেসে এটিকে ইউজ করো ফেসে, সেক্ষেত্রে সাইড এফেক্ট হিসেবে তোমাদের মুখের মধ্যে ছোট ছোট লোম গজাতে পারে সাইড এফেক্ট হিসেবে এবং আরও অন্যান্য প্রবলেমের ফেস হতে হতে পারে। তো তাই তোমাদের উদ্দেশ্য বলছি এটিকে তোমরা একদম ফেসে ইউজ করবে না। তো এটিকে নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবে, তারপরে এটিকে ইউজ করবে। তো এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ইনফেকশনে তোমরা দিনে 2 বার ইউজ করতে পারো। তো আশা করি সকলে বুঝেছ বেটনোভেট-N ক্রিমের সঠিক ব্যবহার কী। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।